হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একসাথে সাতটা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং সিস্টেমটা যেহেতু নতুন তার যে বিজ্ঞপ্তির মেন মেন পয়েন্ট সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। যে কোনো একটা ব্রাউজারে যাবেন। এর আগে আমি আপনাদের বলেছি 13-14টা মতো যে ভিডিও দিয়েছি যে আপনারা কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের লিঙ্কটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু ভার্সিটির নাম লেখলে হবে। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কথাটা লিখতে হবে এডমিশন AGRI.org। এখানে ক্লিক করবেন, ক্লিক করার একেবারে উপরেরটায় যাবেন। এখান থেকে ভর্তি নির্দেশিকাটা খুব ভালো করে পড়ে নেবেন। তো এটার যে মেন মেন বিষয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আপনার সাতটা কৃষি ভার্সিটি যেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের কৃষি ভার্সিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। দেখেন মোট আপনার আসন হলো 3555টি। এর ভিতরে যে আলাদা আলাদা কোনটায় কী আসন আছে সেটা আপনারা দেখে নেবেন। এরপর যে বিষয় ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনাদের যোগ্যতা। তা যোগ্যতা দেখেন এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে, মেট্রিক পাস 2016-17 হলে হবে, ইন্টার আপনার 18-19 হলেও হবে আর কি। তা যারা গতবার ছিল তারা এবার পরীক্ষা দিতে পারবে। আর এখানে একটা ব্যতিক্রম বিষয়, ভার্সিটিতে সাধারণত চতুর্থ বিষয় নিয়ে সিজিপিএটা ধরা হয়, কিন্তু এক্ষেত্রে সেটা না, চতুর্থ বিষয় ব্যতীত আপনার দুটো মিলিয়ে সাত থাকতে হবে, যেখানে মেট্রিকে আর ইন্টারে আলাদা আলাদাভাবে সর্বনিম্ন 3 থাকতে হবে, মানে বি গ্রেডের নিচে থাকলে হবে না। পরবর্তী যে কথা বলছে ওগুলো ও লেভেল আর এ লেভেল, সেটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। আর আবেদনের নিয়মাবলী যেটা আপনাদের আমি দেখিয়ে দেবো, আবেদন ফি মাত্র 1000 টাকা, যেখানে সাতটা কলেজ ভার্সিটিতে আলাদা আলাদা করতে গেলে আপনার প্রায় 7000-এর মতো টাকা লাগতো, আবার আপনার যাতায়াত খরচ অনেক টাকা খরচ হতো, তো সেগুলো আর এখন হবে না, ইটস এ গুড ডিসিশন। এরপর আপনার যে টাকার পেমেন্ট তো আমি বলে দেবো, লক্ষণীয় এখানে আপনার বলছে আবেদন সম্পূর্ণ করে পেমেন্ট করবেন, স্টুডেন্ট যে আইডি সেটাই আপনার পিন নাম্বার হিসেবে ব্যবহার করতে হবে, আর মোট পরীক্ষা দিতে সুযোগ হবে, আপনার অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, যত আসন আছে তার 10 গুণ বেশি পরীক্ষার্থীকে। আর ছবি আপলোড এক্ষেত্রে আপনার 5 ফুট বা 300x300 এরকম কোনো ধরাবাধা নিয়ম নাই, শুধু আপনার 50 কিলোওয়াটের ভিতর হলে হবে। এখন আপনাদের যে আসল বিষয় সেটা হচ্ছে আপনার কবে থেকে আবেদন শুরু হয়েছে আর শেষ কবে হবে। দেখেন আবেদন শুরু হয়েছে 10 সেপ্টেম্বর আর চলবে 15 অক্টোবর 2019। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 20 তারিখ থেকে 28 নভেম্বর পর্যন্ত, 20 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত। আর ওয়েবসাইটে আসন দেবে 25 নভেম্বর 2019, ভর্তি পরীক্ষা 30 নভেম্বর 2019 শনিবার 11টা থেকে 12টা, ফলাফল প্রকাশ করবে মানে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে আর কি। তো এরপর আরও অনেক কিছু আসে, সেগুলো আপনারা দেখে নেবেন, আমি মেন মেন বিষয়ে আলোচনা করলাম। তো এখন আমরা চলে যাই সেই আসল সিস্টেমে যে আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করবেন। এখানে দেবেন সাধারণ শিক্ষার্থী যারা ও এ লেভেল তারা দেবে এটা, তো এটাই দেবেন। এটা দেওয়ার পর আপনারা মেট্রিক ইন্টারের যে রোল রেজিস্ট্রেশন নাম্বার এটা সঠিকভাবে পূরণ করবেন, এখানে কোনো ভুল যাতে না হয় আর কি। এরপর এটা দেবেন, এটা এখানে আপনার পাশের সন সব সঠিকভাবে দেওয়ার পর আপনার কোঠা নির্বাচন খুবই ইম্পর্ট্যান্ট। কোঠার ক্ষেত্রে আপনার শুধু দিলেই হবে না, আপনার ডকুমেন্ট থাকা লাগবে আর কি, তো না থাকলে সাধারণ দেবেন। এরপর এখানে একটা ফোন নম্বর দেবেন ভ্যালিড, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সব তথ্য ওখানেই আসবে। এরপর এটা যোগ করবেন, যোগ করে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাবার পর এখন এখান থেকে দেখবেন যে সব ঠিক আছে কিনা, ঠিক থাকলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। এখানের যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, এখানে দেখেন 37টা ঘর আছে আর নিচে আছে আপনার 6টা। এখানে একটু ব্যতিক্রম হলো আপনারা সাধারণত পরীক্ষা কেন্দ্র যে যেটা সিলেক্ট করে সেখানেই দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা না, আপনার এক্ষেত্রেও মেধাক্রম অনুযায়ী দেবে। আপনিও ধরেন দিলেন ঢাকায় সবাই পরীক্ষা দিতে চাইলো, তাহলে কিন্তু হবে না, মেধা অনুযায়ী তাদের সুযোগ দেওয়া হবে, আপনি পছন্দ করে মেধা সিলেক্ট করবেন। এখানে বলতেছে সব ঘরেই পূরণ করতে হবে, কিন্তু এখানে যে পছন্দক্রম অনুযায়ী এখানে বিষয় নির্বাচন করুন, এখানে কিন্তু সব ঘরের কথা উল্লেখ করা নাই, কিন্তু আপনারা সব ঘর পূরণ করে দেবেন, যত বেশি দেবেন তত পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি কম দিলে এখানে জমা দিন, এটাই ক্লিক করলে যদি সেটা জমা না নেয় তাহলে ভাববেন সব দিতে হবে, তাহলে লেখা আসবে তাহলে সব দেবেন, তবে সব দিলে খুব ভালো হবে আর কি। তো এখানে
দেখেন আমি কৃষি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তো আপনারা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট চয়েস কোন ভার্সিটি আগে দেবেন তা সেটা আপনারা নিজেরা না পারলে যারা কৃষি ভার্সিটিতে পড়ছে তাদের কাছ থেকে জেনে নেবেন। তো এখানে দেখেন এখানে এক একটা আপনার ভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে, তো এভাবে আপনার দিতে দিতে একটা সময় আসবে তখন আর সাবজেক্ট দেখবেন থাকবে না, তখন আর যখন দেখবেন যে নাই তখন সেটা নিয়ে ই করে লাভ নাই, কি ট্রাই করে লাভ নেই। কোনো ভার্সিটিতে হয়তো সাবজেক্ট অনেক বেশি, কোনো ভার্সিটিতে কম, সেটা আপনি আপনি এখানে আর সিলেক্ট করবেন না। দেখেন এখন আমি এখানে কৃষি সবকটা দিয়ে দিচ্ছি, কৃষিতে আর আসবে না। এরপর আপনি যাবেন বঙ্গবন্ধু, এখান থেকে এভাবে যার যেটা দেবেন, এখানে আছে চারটা, তার মানে চারবার দিতে পারবেন। সরি এটা তো সে এটা এভাবে 37টা ঘরে আপনারা পূরণ করে দেবেন, তাহলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। শের-এ বাংলা কৃষি একটা দিলাম, আবার শের-এ বাংলা কৃষি, শের-এ বাংলা কৃষি এটা শেষ। এরপর আপনার যাই সিলেট, সিলেটে অনেক কয়টা আছে সেটা দিয়ে দেয় সিলেট। যখন আপনার কোনো সাবজেক্ট আসবে না বা শো করবে না তখন সেটা আর ট্রাই করবেন না, কারণ ভাববেন যে ওটা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে ট্রাই না করলেও হবে। যদি আপনার সার্ভারে কোনো মানে নেটে কোনো প্রবলেম না হয় আর কি। এটা গেল, এরপর পটুয়াখালীতে যাই, পটুয়াখালীতে অনেকগুলো সাবজেক্ট আছে সেগুলো পূরণ করতে থাকি। এগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই জেনে নেবেন। আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি, এই জন্য আমার আন্তরিকভাবে দুঃখিত যে কৃষি সম্পর্কে আমার আইডিয়া নেই, তাই কোনটা ভালো ভার্সিটি কোনটা কী সাবজেক্ট সেটা বলতে পারতেছি না। তো সেটা আপনারা যারা বড় ভাই আছে তাদের কাছ থেকে ভালো করে জেনে তারপর অ্যাপ্লাই করবেন বা গার্জিয়ানের মতামত নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি শুধু আপনাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি আর কি, যে কীভাবে আপনারা অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারেন। এটা আমি ডেমো ভিডিও দিচ্ছি, আমি সবসময় বলি আমি সব ভিডিও ডেমো ভিডিও দেই, তাই এটা আমি সাবমিট দিয়ে দেখাবো না, তাহলে তো অ্যাপ্লাই হয়ে যাবে, তাহলে এটা যার আর কি তার ক্ষতি হবে। আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা, কারো ক্ষতি করা না। আর দুটো আছে, সরি এটা আর নাই, খুলনায় মনে হয় আরও আছে না, খুলনা ও শেষ, চিটাগাং ব্যাটানারিতে আছে, আর একটা আছে দিয়ে দেয়। এখন এখানে কিন্তু আপনারা কোনটায় পরীক্ষা দিতে চান, যারা ঢাকায় থাকবেন তারা শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরপর যার যেটা আর কি সুবিধা সেটা অনুযায়ী দেবেন। এখানে কিন্তু ছয়টা সাতটা ভার্সিটি হলো, ছয়টা কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে। তো এই দেখেন এখানে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন দেখেন আপনার যেমন আমাদের সাবমিট লেখা থাকে, এখানে বাংলায় আছে জমা দিন, তো এখন আপনি এখানে জমা দিন দিলে পরেই কাজটা হয়ে যাবে। তখন আপনার একটা বিল নাম্বার আসবে আর কি, ওই বিল নম্বরের সাথে একটু মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আমি ব্যাপারটা দেখাতে পারছি না, সাবমিট দিচ্ছি না, এই জন্য আপনারা সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জমা দিন পরে আপনাদের উপরে থাকবে আপনার নাম, এরপর থাকবে আপনার বিল নাম্বার, ওর সামনেই দেখবেন লেখা থাকবে পে নাও বাটন, ওই পে নাওতে ক্লিক করলে আপনার আসবে রকেট, শিওর ক্যাশ আর আসবে বিক্যাশ। তো এখানে আপনার টাইপ করে দিতে হবে না, সুন্দর সিস্টেম অনলাইনে। ধরেন আপনি বিকাশের উপর ক্লিক করেন বা রকেটের উপর, ধরেন বিকাশে ক্লিক করলে ওখানে একটা নম্বর দেওয়ার অপশন থাকবে, ওখানে আপনি নম্বরটা দেবেন বিকাশ, যে বিকাশটা থেকে আপনি টাকাটা পেমেন্ট করেন। তো ওইখানে দিলে নম্বর দিলে ওইখান থেকে একটা কোড যাবে আপনার মোবাইলে, ওই কোডটা আপনি ওখানে বসাবেন, বসানোর পর আপনার বিকাশের পিন নম্বরটা দেবেন, টাকাটা পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। এরপর ওখানে একটা ড্যাশবোর্ড থাকবে, সেখানে আপনি এখনই ছবি দিতে পারেন বা একটু পরে দিলে হবে, যে সাথে সাথেই দিতে হবে তা না, কিন্তু এই সুবিধাটা আছে। আর আরও অনেক সুবিধা আছে, সেটা হলো আপনি যে যে পছন্দক্রম দিলেন, কোথায় সিট পেতে চান সেগুলো, এগুলো আপনার লাস্ট ডেটের আগ পর্যন্ত আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, সব ড্যাশবোর্ডে লগ ইন করে সব চেঞ্জ করে আবার সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন, এটা খুবই ভালো একটা সুবিধা। তো এই ছিল আমার ভিডিও, আমি বিস্তারিত সব আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটার রিপ্লাই দেব। আর সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অন্যকে সবসময় হাসি ফোটানোর চেষ্টা করবেন।